একদিকে উত্তাল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি, আর একদিকে ম্যানগ্রোভ বনাঞ্চলে গাছে গাছে পাখিদের কলকাতুলি। এ যেন কল্পনায় আঁকা রূপসী বাংলার প্রতিচ্ছবি। সুন্দরবনের পর ট্যাংরাগিরি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল। বরগুনার তালতলি থেকে কুয়াকাটা পর্যন্ত, যার বিস্তৃতি 13,644 একর। 1960 সালের 12 জুলাই ট্যাংরাগিরিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়, আর বনের প্রাণকেন্দ্রে ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয় 2010 সালের 24 অক্টোবর। নোনা ও মিষ্টি পানির মিশ্রণের ফলে এখানে দেখা যায় বিলুপ্ত প্রায় নানা প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ, পশু পাখি ও সরীসৃপ প্রাণী। অপরূপ সৌন্দর্যে ঘেরা ট্যাংরাগিরি ইকোপার্কে রয়েছে কুমির প্রজনন কেন্দ্র, হরিণ, বানর, বনবিড়াল, বন্য শুকর, কাঠবিড়ালি সহ বিচিত্র সব প্রাণী। প্রাণ প্রকৃতির টানে দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসেন এই ইকোপার্কে। এখানে আমরা এসে ফার্স্টে হরিণ দেখলাম, তারপর সামনে কুমির দেখবো, তো এখানে এসে ভালো লাগছে। আমরা আসলে ঢাকা থেকে এসেছি, যে এখানে এই যে ম্যানগ্রোভটা আছে, তারপর এই পাশে একটা শুভ সন্ধ্যা সি বিচ নামে একটা বিচ আছে, তো এটা আসলে মানে আমরা মানে ফুটেজ দেখেছি, খুবই সুন্দর। প্রতিদিন 30 জন 40 জন 50 জন করে লোক আসে এখানে, এবং শুক্র শনিবার দিন সরকারি ছুটি থাকে, দুই দিন একটু বেশি হয়, 50 জন 60 জন হয়। যে কোনো ঘূর্ণিঝড়ে বুক পেতে উপকূলবাসীকে সুরক্ষা দিয়ে আসছে এই বনাঞ্চলটি। তবে প্রাকৃতিক বিপর্যয় ও গাছ নিধনে ঘনত্ব কমেছে এই বনের, সেই সঙ্গে অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় টানতে পারছে না আশানুরূপ পর্যটক। যদিও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। রোডটা একদম ক্লিয়ার না, তারপর আমাদের বৃষ্টি হয় ওই অর্ধেক হয়ে বাজিয়ে রয়েছে, বৃষ্টিটা কমপ্লিট আর রোডটা যদি হইতে তাহলে আমার এখানে প্রচুর পরিমাণ পর্যটক হইতে। আগের থেকে মনে করেন অর্ধেক গাছ কমিয়ে গেছে, বাগানের গাছ কমিয়ে যাওয়াতে তো নদীর ছাদ ভাঙতে ভাঙতে গাছপালাও ভাঙিয়ে চুরিয়ে কমে যায়। কারোর কারণে অথবা বাঙ্গালোর কারণে এই আমাকে গাছগুলো বিলীন হয়ে যেতে আছে। আমতলি তালতলি যে রাস্তার কাজ চলমান আছে, এটা হয়ে গেলে কিন্তু সেখানে আমার বিশ্বাস পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সেখানে যেতে পারবে। পাশাপাশি আমাদের তালতলিতে আরেকটা আছে যে শুভ সন্ধ্যা যে সি বিচ, সেটা রক্ষার জন্য আমরা কিন্তু বাজেট চেয়েছি। আশা করছি এই বাজেটটা আমরা পেয়ে গেলে সেখানে আমরা 2 কিলোমিটার মতো বাঁধ তৈরি করে দিলে এই ভাঙনটা আমরা প্রতিরোধ করতে পারব, এবং এর ফলে ট্যাংরাগিরি ইকো পার্কে আশা করি যে সেখানেও আমরা কিছু অবকাঠামোগত সুবিধা আমরা করার চেষ্টা করছি, যাতে সেখানে পর্যটকরা এসে স্বাচ্ছন্দ্যে সেখানে সময় কাটাতে পারে। 2023 সালে ট্যাংরাগিরি ইকোপার্ক থেকে রাজস্ব আসে প্রায় 1.5 লক্ষ টাকা। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সরকারের পদক্ষেপে পাল্টে যেতে পারে এ আয়ের চিত্র, বলছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.